কখনো কোনো বানরকে বাঘের সামনে থেকে খাবার নিতে দেখেছেন? কিংবা কোনো বানরকে থালা বাসন এবং কাপড় চোপড় ধুতে, অথবা কোনো কুকুরকে মোরগের ভয়ে দৌড়ে পালাতে দেখেছেন? আজকের ভিডিওতে আপনারা ক্যামেরায় ধারণকৃত বিভিন্ন প্রাণীর এমনই কিছু আশ্চর্যজনক মুহূর্ত দেখতে চলেছেন। এমন মজার মজার ভিডিও প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। নাম্বার ওয়ান, এখানে এই কুকুর দুটি অকারণে এই ঘোড়াটির সাথে ঝামেলা করতে গিয়েছিল। ঘোড়াটি প্রথমে কিছু না বললেও যখন ঘোড়াটির ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তখন ঘোড়াটি একটি কুকুরকে একটা জম্পেশ লাথি মেরে বসে। এমন একটি লাথি খেয়ে কুকুরটি সেখানেই বসে পড়ে। এত কিছু হবার পরেও আরেকটি কুকুর তখনও ঘোড়াটিকে বিরক্ত করে যাচ্ছিল। মনে হচ্ছে একেও একটা লাথি মেরে শান্ত করতে হবে। নাম্বার টু, বানর যে কেমন দুষ্ট একটি প্রাণী এই কথা কম বেশি আমরা সবাই জানি, কিন্তু কখনো কখনো তাদের মধ্যে মারামারি লেগে যায়। যেমন এখানে এই বানর দুটি একে অপরের সাথে ঝগড়া করছিল। তাদের মধ্যে একটি তো উড়ে উড়ে নিনজা ফাইটিং করছিল। এরপরে সেখানে আরেকটি বানর এসে প্রথমে এটি থামানোর চেষ্টা করে এবং পরে আরেকটিকে থামাতে মাথায় হাত বুলিয়ে দেয়। মজার বিষয় হচ্ছে, ঝগড়াকারী বানর দুটি সেই বানরটির কথা মেনেও নেয়। এরপরে এরা এদের খাবারের সন্ধানে বেরিয়ে যায়। এটা দেখে আমি আসলেই অবাক হয়ে গিয়েছি। নাম্বার থ্রি, এখানে দুটি বেবি রেকুন একটি নদী পার হচ্ছিল। সেখানে একটি কুমিরও ছিল। কুমিরটি রেকুনগুলোকে খাওয়ার জন্য ওত পেতে বসেছিল। কুমিরটিকে একটি রেকুন যখন দেখতে পায়, তখন সেখান থেকে ভো দৌড় মারে। কিন্তু আরেকটি রেকুনের মনোযোগ ভিডিও শুটকারীর উপর ছিল। যেই সেই রেকুনটি কুমিরটির দিকে তাকায়, তখনই সেখান থেকে ভো দৌড় মারে এবং কুমিরটির কপালে কিছুই জোটে না। নাম্বার ফোর, কেবল কুকুর বা বিড়ালই অদ্ভুত আচরণ করে না, মহিষও চাইলে অদ্ভুত কর্মকাণ্ড করতে পারে। যেমন এখানে এই মহিষটি খুঁটি থেকে নিজেকে ছাড়িয়ে ফেলছে এবং সেখান থেকে হাঁটা ধরেছে। নাম্বার ফাইভ, এখানে এই মহিষটি প্লাস্টিকের টুকরোটিকে নিজের শিঙের উপর রেখে মনের সুখে ঘুরিয়ে যাচ্ছে। এই টুকরিটি কিভাবে মহিষটির মাথায় আসলো বা বেচারি এটা ঘোরানোর বুদ্ধি বা কোথায় পেল তা তো জানা নেই, তবে যাই ঘুরছে দেখতে খুব চমৎকার লাগছে। নাম্বার সিক্স, এখানে এই বিড়াল এবং কুকুরের এই ফাইটটা খুবই চমৎকার লাগছে। নাম্বার সেভেন, এখানে এই মোরগ এবং কুকুর জম্পেশ লড়াই করছিল, যা দেখে মনে হচ্ছে উভয়ের মধ্যে বক্সিং ম্যাচ চলছে। কিন্তু হুট করে কুকুরটি হার মানে এবং সেখান থেকে কেটে পড়তে থাকে, কিন্তু মোরগটির রাগ তখনও কমেনি, এই জন্য কুকুরটিকে ধাওয়া করেই যাচ্ছিল। এটা দেখে কুকুরটিও সেখান থেকে প্রাণপণ ছুটে পালানো শুরু করে। নাম্বার এইট, এই কুকুর দুটি শুধু শুধু এই গিরগিটিটিকে নানাভাবে উত্তপ্ত করে যাচ্ছিল, কিন্তু লেজারটি বিরক্ত হয়ে একটি কুকুরকে তার লেজ দিয়ে আঘাত করে বসে। এর ফলে কুকুরটি অনেক ব্যথা পায় এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। নাম্বার নাইন, এখানে এই বানরটি এই পথচারীর মুখ বরাবর লাথি মেরে তাকে মাটিতে ফেলে দেয়। নাম্বার টেন, এই বানরটিকে দেখে মনে হচ্ছে এই বানরটি ল্যাপটপ চালনায় একদম পারদর্শী এবং কোনো সমস্যার কারণে বেচারিকে মাথায় হাত দিতে হচ্ছে। নাম্বার ইলেভেন, কিছু কিছু বানর অনেক পরিশ্রমী হয়, যেমন এই মা বানরটি এখানে নিজের সন্তানকে পিঠে নিয়ে এই থালা বাসনগুলো ধৌত করছে। নাম্বার টুয়েলভ, এই বানরটি তো এই রুমালটি খুব মনোযোগ দিয়ে ধৌত করছে, এর মধ্যে যাতে কোনো রকম ময়লা না লেগে থাকে, এই জন্য সে ব্রাশ ব্যবহার করছে। এরা কিন্তু সবসময় এরকম করে না, এরা যখন ক্যামেরার মুখোমুখি হয় তখন এরা মানুষকে বোঝানোর চেষ্টা করে যে তারা কত পরিশ্রম করছে। নাম্বার থার্টিন, স্লথ এমন একটি প্রাণী যাকে সবচেয়ে অলস প্রাণী খেতাব দেওয়া হয়েছে, কিন্তু আমরা অনেকেই জানি না এরা কতটা কিউট হতে পারে। এই স্লটটি পানিতে খাবার খুঁজতে খুঁজতে হয়তো একটু বেশি ভেতরে চলে গিয়েছিল, এই কারণে এই লোকগুলো স্লটটিকে তাদের বোটে উঠিয়ে নেয়। বোটে ওঠার পরে দেখুন স্লটটি কিভাবে পানির সাথে খেলা করছে। কেউ এমন দৃশ্য না দেখলে হয়তো বিশ্বাসও করবে না তারা এমনটা করতে পারে। নাম্বার ফোরটিন, রাস্তায় চলাচলের সময় একটু সাবধানে চলাচল করবেন, কারণ রাস্তায় থাকা সিসিটিভি ক্যামেরায় কখন যে কি ধরা পড়ে যায় সেটা কেউ বলতে পারে না। এই লোকটি টিভি নিয়ে যাচ্ছিল এবং তার পথে একটি কুকুর শুয়েছিল, এর ফলে কুকুরটির গায়ে পা লাগে এবং লোকটি টিভি সহ নিচে পড়ে যায়। লোকটির টিভি ভেঙেছিল কিনা সেটা আমার জানা নেই, কিন্তু ভাগ্যিস কুকুরটি তাকে কামড়ায়নি। নাম্বার ফিফটিন, বানরের কথা বললেই এদের উদ্ভট সব কাজ আমাদের চোখে ভেসে আসে,
কারণ এরা এমন একটি প্রাণী যারা কখনো শান্তিতে বসে থাকতে পারে না। এখানে বাচ্চা সহ দুটি মা বানর বসেছিল এবং একটি বাচ্চা আরেকটি বাচ্চাকে হাত দেওয়ার চেষ্টা করে, কিন্তু এটা দেখে সেই বাচ্চার মা বাচ্চাটিকে মেরে বসে। এটা দেখে আরেক মা কিছুই বলে না, অন্যথায় এখানে বিশাল একটা ঝামেলা লেগে যেত। নাম্বার 16, এই শিম্পাঞ্জিটিকে দেখুন কিভাবে হাত পা সব ব্যবহার করে খাবার নিয়ে যাচ্ছে। নাম্বার 17, এই উটটিকে দেখুন, উটটির হয়তো বাইরে ঘোরাফেরা করতে ইচ্ছে করছিল, এই কারণে সে টেকনিক খাটিয়ে মালিকের দেয়া সীমানা থেকে বাইরে বেরিয়ে আসছে। হয়তো মালিক একে দেখে এটা ভাবছিল, এত বুদ্ধিমান উটকে আমি এতদিন বেঁধে রেখেছিলাম। নাম্বার 18, খাবার চুরির বেলায় বানর অনেক এক্সপার্ট একটি প্রাণী। আপনার কাছে যদি খাবার থাকে এবং যদি বানরের পেটে ক্ষুধা থাকে, তাহলে বানরটি আপনার কাছ থেকে খাবার নিয়েই ছাড়বে। এই বানরটি যখন একটি কলা খাচ্ছিল, তখন কলাটি এই জলাশয়ের মধ্যে পড়ে গিয়েছিল এবং এই বানরটি সেটা নেওয়ার চেষ্টা করছে, কিন্তু জলাশয়ে এতগুলো বাঘ থাকার কারণে বানরটি একটু ভয় পাচ্ছিল, কিন্তু ভয়কে জয় করে বানরটি শেষমেশ কলাটি উপরে তুলতে সক্ষম হয়। বানরটি বাঘের মুখ থেকে যেভাবে কলাটি ছিনিয়ে আনে সেটা আসলেই প্রশংসার দাবিদার। তো বন্ধুরা, কাল আবার কথা হবে। আপনি আপনার অনেক মূল্যবান সময় আমাকে দিয়েছেন, এজন্য অশেষ ধন্যবাদ। এমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে।